রমজানের একটা প্রিপারেশন আমাদের নিতে হবে। রমজানের মতো শ্রেষ্ঠ মাস আর কি আছে? রমজানের তিনটা সূরা এখন থেকে আপনি রমজানের আগে পড়ুন, আপনার কিসমত আপনার ভাগ্যটা খুলে দিবেন যিনি, তিনি কে? রমজানাল মুবারকার আসার আগে তিনটা চমৎকার সূরা আমি আপনার কাছে পেশ করে যাই। জীবন দেওয়া হলেও এই কোরআনের তিনটা সূরা রমজান আসার আগেই পড়বেন, আপনার কিসমত আপনার ভাগ্য একমাত্র খুলে দিতে পারেন যিনি, তিনি কে? এক নম্বর সূরা হলো, আজ থেকে পড়া শুরু করবেন সূরাতুল ইখলাস। কোন সূরা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আল্লাহ পাক রমজানুল মুবারক নাজিল করেছেন, যেহেতু রমজান আসন্ন, রমজানকে স্বাগত জানাবার জন্য যে মাসে কোরআন নাজিল হলো সেই মাসে কোরআন তিলাওয়াতে নিজেদেরকে অভ্যাস গড়ে তোলার দরকার আছে না নাই? সূরা ইখলাসটা কারা কারা পারেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই পারি আমরা, হাত নামান। রমজানের আগে সূরা ইখলাসটা আমল করার অভ্যাস গড়ে তুলুন। নবী আমার বলেছেন, এই সূরা ইখলাস যদি কেউ মাত্র 10 বার আল্লাহ পাকের মহাব্বতে তিলাওয়াত করে, বানাল্লাহু লাহু কাসরাম ফিল জান্নাত, ইখলাসকে যে 10 বার পড়তে পারবে, আল্লাহ পাক তাকে আমন্ত্রণ করার জন্য তাকে আল্লাহ পাক ওই রকম একটা নিয়ামত দিবেন, জান্নাতের রাজ প্রাসাদে আল্লাহ পাক তার মেহমানদারির ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ, ইখলাস এটা আমরা সবাই পারি। নবী আমার বলেছেন, ইন্নাহা তাআদিলু সুলুসাল কোরআন। উমদাদুল কারির পণ্ডিতা আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল বারি বুখারীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, সূরা ইখলাস পড়তে একজন মানুষের 15 সেকেন্ডের বেশি সময় লাগে না, তো একটা সূরাকে যদি 3 বার কেউ পড়ে মাত্র 45 সেকেন্ড সময় লাগে, আর 45 সেকেন্ড যদি কেউ 3 বার সূরা ইখলাসটাকে পড়ে ফেলতে পারে, সময় বেশিও লাগে কম লাগে সেটা সমস্যা নয়, 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়তে পারে, আল্লাহ পাক তার আমল নামার ভিতরে পূর্ণাঙ্গ 30 পারা কোরআন কারিম খতম করার মতো সমান সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ, এটা তো আমরা পারি, কিন্তু আজকে যদি জিজ্ঞেস করি কোরআন কে কে হাতে নিছেন, মনে হবে হুজুর মনে নাই, কিন্তু এখন থেকে কোরআনকে হাতে নেওয়ার দরকার আছে না নাই? কোরআন আমাদের বন্ধু, কেমন বন্ধু হবে? আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লি আসহাবিহি। কিয়ামতের দিন যখন মানুষ ভয়ে আতঙ্কে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁপতে থাকবে, তার ঠিকানা যখন জাহান্নামের দিকে হয়ে যাবে, তখন আল্লাহ পাকের সামনে একটা নূরের জ্যোতি দাঁড়ায় যাবে, আর আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই মানুষটাকে আযাব দেওয়া যাবে না। আল্লাহ পাক তখন বলবেন, কি কারণে? তখন নূরের জ্যোতি বলবে, আনাল কোরআন, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআন, দুনিয়ার ভিতরে এই মানুষটা কোরআন তিলাওয়াত করেছিল, আর আল্লাহর হাবিব বলেছেন, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবিহি। যারা কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআন কিয়ামতের দিন তাদেরকে খুঁজে 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 জাহান্নাম থেকে টেনে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকাই দিতে পারবে। কোন সুবহানাল্লাহ, এই কোরআন, কোরআনের পাওয়ার আছে, আল্লাহর কালাম, এই আল্লাহর কালামের পাওয়ার আছে, আপনি পড়ুন, আল্লাহর কালাম আখেরাতে আপনাকে খুঁজবে, খুঁজে খুঁজে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ ও তো কোরআন তিলাওয়াত করতো, তোমার নবী বলেছেন যে কোরআন পড়বে কোরআন তাকে সুপারিশ করবে, তা আমি কোরআন তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে জান্নাত দাও। কোরআনের সুপারিশকে আল্লাহ মঞ্জুর করবেন, যারা কোরআন পড়েছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ, তাহলে রমজানের আগে তিনটি সূরার একটা হলো সূরাতুল ইখলাস, এই ইখলাসটা এখন থেকে পড়বো। 2 নম্বরে সূরাতুল মুলুকটা পড়বো, সূরা মুলকের বিষয়ে আল্লাহর হাবিব নিজে বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিআতু তুমজিহি মিন আযাবিল কবর। তিন মিজির বর্ণনায় বিশ্বনবী কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে,
আল্লাহর হাবিব বললেন হিয়াল মানিআতু হিয়াল মুঞ্জিয়াতু তুঞ্জিহি মিন আযাবিল কবর। এই সূরাটা জাহান্নামের কবরের ভয়ঙ্কর আযাব থেকে তাকে নাজাত দানকারী হয়ে যাবে, এই সূরাটা তাকে মুক্তি দানকারী হয়ে যাবে। বিশ্ব নবী বললেন এটাই হলো হিয়া সূরাতুল মুলক, এই সূরাটাই হলো সূরাতুল মুলক। রাতে একবার হলেও পড়বেন, কোরআনে কারীম দেখে দেখে পড়বেন, কোরআনে কারীম খুলে নবী বলেছেন যারা সূরা মুলক পড়বে তার লাশটা যেদিন কবরে রাখা হবে, কবরের পায়ের দিক থেকে ফেরেশতারা এসে তাকে আযাব দেওয়ার জন্য সূরাতুল মুলকের জবান সেদিন খুলে যাবে। সূরা মুলক বলবে ও আযাবের ফেরেশতা, ওরে আযাব দেওয়া যাবে না, কেননা সে তো দুনিয়ায় আল্লাহর কালাম সূরাতুল মুলক তিলাওয়াত করত। যার কণ্ঠের ভিতরে সূরাতুল মুলক ছিল তাকে আযাব দেওয়া যাবে না। তখন এই সূরাতুল মুলকের কথায় আল্লাহ পাক বান্দার কবরের আযাবকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ, এই সূরাতুল মুলক পড়ার অভ্যাস তৈরি করুন, কোরআন পড়ুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। তিন নম্বরে হচ্ছে সূরা ইয়াসিন পড়বেন। অনেক শুনেছেন ইয়াসিন সূরা, কিন্তু জীবনে কয়জনে প্রতিদিন বাদ সালাত সালাতুল ফজরের পরে সূরা ইয়াসিনটা খুলে পড়েছি এমন লোক যদি হাত তুলতে বলা হয় তো আমাদের কম উঠে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে দুনিয়ার জীবন যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে, দুনিয়ার আলো যে কোনো সময় আমার জন্য বন্ধ হয়ে যেতে পারে, দুনিয়ার সূর্য বন্ধ হয়ে যেতে পারে, দুনিয়ার অক্সিজেন বন্ধ হয়ে যেতে পারে, আমার দেহের রক্তের সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, আমার মৃত্যু যে কোনো সময় সামনে এসে আমাদেরকে কড়া নাড়া দিতে পারে। আমি কিনি আমার মালিকের সামনে দাঁড়াব, এখন থেকে যেটাই শুনবো ওইটাই নেক আমল আমার করা লাগবে। সূরা ইয়াসিনটা দৈনিক একবার হলেও পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন এই সূরা ইয়াসিনটা যদি মহাব্বতের সাথে শ্রদ্ধার সাথে কেউ একটা বার পড়ে ফেলে তো আল্লাহ পাক দশ বার তিরিশ বার কোরআনকে খতম করার মতো যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক কোরআনের ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ, ইয়াসিনটা খুলবেন, ইয়াসিনটা পড়বেন। যুবক ভাইরা মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনে আপনার এই যে এই অ্যাপস আছে কোরআনের, দ্য হোলি কোরআন, হাফিজ কোরআন, অনেক রকমের কোরআনের অ্যাপস আছে, আপনি ওইটাকে ক্লিক করে আপনি সেখান থেকে ইয়াসিনটাকে সিলেক্ট করে আস্তে আস্তে পড়ুন না, একটু একটু পড়ুন না, কোরআনের সাথে আপনার সম্পর্কটা করুন না। এক যুবক ছেলেকে আমি স্পিড বোটে পার হওয়ার সময় সে কানের ভিতরে ইয়ারফোন লাগায় মাথা নাড়াচ্ছে, আমি তার একটা ইয়ারফোনের অংশ কানের এই জায়গায় লাগায় দেখলাম ছেলেটা ডিজে গান শুনতেছে। আমি বললাম গান এখন স্পিড বোট পার হচ্ছিস সমুদ্রপথে এখনও তুই গান শুনিস, এই গানটা কতবার শুনেছিস? যুবক আমারে কয় এই গানটা আমি শুনেছি ত্রিশ বার। আমি বললাম আর কতবার শুনবা? যুবক আমারে কয় আর বেশিবার শুনবো না, কারণ শুনতে শুনতে আমার দিল মন একেবারে এটার প্রতি আমি অতিষ্ঠ হয়ে গেছি, আর ভালো লাগে না। আমি বললাম ত্রিশ বার শুনলা তোমার ভালো লাগে না, তো আমার কাছে এমন একটা জাতীয় সঙ্গীত আছে তোমাকে আমি দেখাতে চাই, যে জাতীয় সঙ্গীত জাতীয় সুরটা যদি তুমি একবার শোনো তেমন দুনিয়াও যদি মিলে শুনে কিয়ামত পর্যন্ত যদি কেউ শুনে ওই সুরটার প্রতি কোনো বিরক্তিকর ভাব আসবে না। যুবক আমার কয় এটা আবার কি? আমি বললাম রে যুবক ইউটিউবটা তুমি খোলো, সার্চ করো দ্য হোলি কোরআন, কোরআন তাকে সার্চ করে দেওয়া হলো আরবের বিখ্যাত শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহর কণ্ঠ ভেসে উঠল। তিনি যখন কাবার প্রান্তে সলাৎ পড়ান সেই তেলাওয়াতটা ভেসে উঠল। আমি বললাম যুবক বাড়িতে যাবার পরে রাতে ঘুমাবার সময় প্রাণটা খুলে এই তেলাওয়াতটা শুনবা, কতদিন তোমার শুনতে মনে চায় শুনবা, কোনো একদিন যদি কোরআনের প্রতি কোনো বিরক্তি ভাব আসে তবে আমারে ফোন দিয়ে জানাবা। চল্লিশ দিন হয়ে যাবার পরে যুবক আমাকে ফোন করে, যুবক আশ্চর্য জানিতে হয় কয়েক আমি আজকে চল্লিশ দিন গত হয়ে গেল এই তেলাওয়াতটা আমি শুনতেছি, কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো এই যতবার শুনি যত বেশি শুনি আল্লাহ পাকের কালাম শুধু শুনতেই মনে চায়, আগে যদি জানতাম কোরআন এত মজা
তো গান শুনতাম না আল্লাহর কোরআন বেশি শুনতাম এখন থেকে নিয়ত করেছি গান সবকিছুকে লাথি মারলাম এখন থেকে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে সময় কাটালাম কোন সুবহানাল্লাহ হে যুবক রাতে যখন ডিজে গান শুনে ঘুমাতে যাও এখন থেকে ডিজে গান নয় আল্লাহর কোরআনটা একটু শোনো দেখো না কি মজা লাগে এতটাইতে সুমধুর কণ্ঠ এতটাইতে সুন্দর আওয়াজ এতটাইতে সুন্দর সুর এই আকাশের নিচে জমিনের উপরে আর কি হতে পারে এজন্য এখন থেকে আল্লাহর কোরআন পড়ব এবং আল্লাহর কোরআন শুনব এবং এই কোরআনের সাথে নিজের জীবনকে সুসম্পর্ক করে নিব কোরআনের সাথে আমরা পড়ব তো ইনশাআল্লাহ তিন সূরার মধ্যে একটা হলো সূরাতুল ইখলাস দুই নম্বর সূরায়ে মুলক তিন নম্বর সূরা ইয়াসিন নিজেদেরকে এই রমজানুল মুবারক আসার আগে আসুন নিজেদেরকে গঠন করে নেই কোরআনের সাথে সম্পৃক্ত করে নেই আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও সবাই বলি আমিন রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন